হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আমার দাদার বিয়ের ভিডিও নিয়ে, আর এটা হচ্ছে বিয়ের আগের দিনের ভিডিও। এই যে দেখছেন, মেহেন্দি পরা, খাওয়া দাওয়া, তত্ত্ব সাজানো সব কিছু আছে। তো পুরোটা দেখবেন, খুব আশা করি খুব ভালো লাগবে। আর স্কিপ করে দেখলে আসলেই ভালো লাগে না কোনো ভিডিও। তো আশা রাখছি আপনারা পুরো দেখবেন। তো দাদার বিয়েতে আমার উপরে অনেক বেশি রেসপন্সিবিলিটি ছিল, অনেকটাই বেশি, যার জন্য হচ্ছে আমি ক্যামেরাটা এখন অন করেছি। সেটা তখন হচ্ছে রাত 10:30 বাজে প্রায়, তখন দেখছেন রাতের ডিনার হচ্ছে, আর সাথে হচ্ছে মেহেন্দি পরা অনেকের হয়ে গেছে, আবার অনেকের কেউ কেউ পড়ছে, আর আমি তো এতই কাজে ব্যস্ত ছিলাম, আমি তো হাতে মেহেন্দি পরতেই পারিনি। তো যাই হোক, মানে এই পরবো, এই কেউ ডাকবে, এই কিছু বলবে, এই হবে, তো ঘেঁটে যাবে বা ধুতে হবে, সেই এতে আমি পরিনি। আর মেহেন্দি পরতে আমার ভালোও লাগে না। তো যাই হোক, তো এতে এখন সবাই মেহেন্দি অলমোস্ট সবাই পড়া হয়ে গেছে, আর কেউ কেউ পড়ছে, আর এখানে দাদাকে জোর জবরদস্তি মেহেন্দি পরানো হচ্ছে। আসলে দাদা কিছুই করবে না, মানে উনি কোনো রিচুয়ালস আর কি বলছে, দূর এগুলি কী হবে, তো এরকম ব্যাপার আর কি। তো আমরা সবাই জোর করে বোনেরা বললাম যে না, মেহেন্দি তো পরতেই হয়। তো যাই হোক, তো এ বললো যে বেশি ডিজাইন করবে না, কিছুই ডিজাইন না, সিম্পল, যতটা সিম্পল হয় ততটার মধ্যেই করে দে। তো এরকমভাবেই করা হলো। তো এই যে দাদা আর একটা ছোটো বোন, মানে আমার কাকার মেয়ে, তো ছোট আব্বা তিনটে মেয়ে আর আমরা দুই বোন। তো সবাই মিলে এখানে হচ্ছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায়, তবুও সবাই এই যে দাদার মেহেন্দি, আমি আবার বললাম যে একটু ফোঁটা ফোঁটা পাশে দিয়ে দে, তো সেটাই আর কি। তো বলছে যে মোটে মা রাঁধে না, আবার পান্তা খেতে চাই, তো এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, সবাই খুব, এই যে দেখুন মেহেন্দি কমপ্লিট দাদার। এবারে হচ্ছে এই যে সবাই আমরা বসে আছি, এখন তো অনেকটাই রাত হয়ে গেছে বললাম, সবাই আর কি জামা টামা চেঞ্জ করে হচ্ছে এবারে শোবে, কিন্তু শোয়া অনেকে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলো, আর এখন প্রায় রাত 1:30-1টার পরে আমরা হচ্ছে তত্ত্ব সাজাবার জন্য বসেছি। তো সবাই অলমোস্ট, অনেকে ঘুমিয়ে গেছে, অনেকে জেগে আছে, তো আমরা এখানে জেগেছিলাম, আর আমি আর আমার বোন একটা, তো আমরা দুই বোন আর আমার বোনঝি, তো সবাই মিলে হচ্ছে আমরা তত্ত্ব সাজাবার জন্য এবারে রেডি হচ্ছে। আর তত্ত্ব এমনিতে অনেকে দোকানেও সাজিয়ে নিয়ে আসে, কিন্তু আমরা এটা শখ, আমাদের শখ যে আমরা নিজে হাতে কিনেছি, নিজে হাতেই সব কিছু সাজাবো, যেমনটা হয় আমাদের তো সাধারণ একটা বিয়েবাড়ি। তো যাই হোক, তো খুবই মজা, বিয়েবাড়ি মানে আনন্দ, মজা আর খুব ভালো লাগা, আর সেটা যদি নিজের বাড়ির বিয়েবাড়ি হয় তো সেটা তো আর একটা মানে সোনায় সোহাগা, তো সেটাই আর কি। তো বিয়েবাড়ি মানে অনেক কাজ, অনেক ব্যস্ততা, অনেক রেসপন্সিবিলিটি, তার সাথে অনেক বেশি আনন্দ, অনেক বেশি আর কি একটা মনোরম পরিবেশ। তো খুবই ভালো লেগেছে দিনগুলো, আর এগুলো স্মৃতিবদ্ধ করে রেখেছি, আমাদের ক্যামেরাবন্দি করে রেখেছি, স্মৃতির পাতায় থাকবে আশা রাখি। তো এই যে বোনঝি আর বোন মিলে সাজাচ্ছে, আমি একটু ক্যামেরা ক্যাপচার করছি, আমিও এদের সাথে জয়েন করেছি, বা আমিও একটু একটু হাত লাগিয়েছি আর যতটা পেরেছি ক্যাপচার করেছি। আসলে আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউই নেই, কাউকে বললে সে পারেও না, ব্যাঙ্কাটারা করে বা কী করে, নিয়ে করে, সে করে, মানে অনেক রকম করে, কেউ পারে না, কেউ করতে চায় না। তো সব মিলিয়ে আমি কাউকে রেসপন্সিবিলিটি দিইনি, যেইটুকু পেরেছি, যতটা পেরেছি আমি নিজে করার চেষ্টা করেছি, যার জন্য খুব বেশি আমি আর কি ক্যামেরাবন্দি করতে পারিনি। এই সময়গুলো আমি ফাঁকা ছিলাম, আর দেখছেন যে এই যে মা বা আরও সব যারা আছে আমাদের ফুফু বা এটা সেটা সবাই আর কি টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিল। তো এই আর কি সবাই মিলে হই হুল্লোড়, আনন্দ, কথা বলা, মানে গল্প করা, আর এখানে আমাদের পুচকো শোনা, মানে বোনের ছেলে যে আর কি তত্ত্ব সাজাচ্ছে আসিয়া, ওর বোনের, ওরই ছেলে এটা, ওর মায়ের মতো ও তত্ত্ব সাজাবার চেষ্টা করছে, এসব নিয়ে খেলছে। আসলে তখন প্রায় 2 বাজে, মানে এরকম করতে করতে আমাদের শুতে তো 3টে বেজে গেছে, যাই হোক, তো 1:30-1টার পর শুরু হয়েছে আর প্রায় 2:30-3টের সময় শেষ হয়েছে, আর তখনও পর্যন্ত ও জেগেছিলো। তো আর মায়েরা সব অনেক বেশি খাটাখাটনির পরে আর কি শুতে ইচ্ছা করছে, আবার ইচ্ছা করছে না, এরকম ব্যাপার। তো নিচে এসে আমাদের দেখছিল আর একটু শুয়েছিল। তো এই আর কি,
আসলে গরমের থেকে গরমের দাবদাহ থেকে বাঁচার জন্যই আসলে দুপুরের বিয়েটা রাতে আর কি করা হয়েছিল। যদি এত গরম দুপুরবেলা থেকে রাতে করলে একটু হয়তো আমরা স্বস্তি পাবো, কিন্তু এত বেশি গরম পড়েছে যে কি বলবো আর, প্রতিদিন হচ্ছে আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো মাশাআল্লাহ ওই দিনগুলো আলহামদুলিল্লাহ যে ওই বিয়ের দু তিন দিন কোনো রকমের ঝড় বৃষ্টি হয়নি। বিয়ের মানে অলিমার দিনে আর কি বৌভাতের দিনে একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার থেমে গিয়েছিল দু পাঁচ মিনিট ঝিরিঝিরি বৃষ্টি হয়ে। তো বাকি বাকি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বিয়েটা। আর এই যে বোন মেহেন্দি পরছে, আসলে একটা হাতে হচ্ছে বঞ্চি পরিয়ে দিয়েছে যে বঞ্চি তত্ত্ব সাজাচ্ছিল, আর একটা হাতে ও নিজে পরে নিচ্ছে। আর আমি তো ব্যস্ততার কারণে মেহেন্দি পরতেই পারিনি, আর তাতে আমার কোনো আফসোসও নেই, কারণ আমার মেহেন্দি পরতে খুব একটা ভালোও লাগে না। ছোটোবেলায় অনেক পরেছি কিন্তু এখন আর ভালো লাগে না। আর এই যে কটা বাজে সেটাই আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। ঘড়ির কাঁটাটা যদিও এলোমেলো, তবুও বলে দিচ্ছি এখন 2:10 মতো বাজে। এখনও আমাদের তত্ত্ব সাজানো শেষ হয়নি। তো আমরা তত্ত্ব সাজানো শেষ হয়েছে শুতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে, সেটা বলবো 3টে বা তারও বেশি হতে পারে। আর এই সব আসলে তো বিয়ে তো 30 তারিখে হয়েছে, বৌভাত 31 তারিখে হয়েছে মে মাসে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও এডিটিং করতে পারিনি, জাস্ট ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতবাদ আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের মতবাদ জানতে পড়তে আমার খুবই ভালো লাগে। আর এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দোয়ায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই, আর আশা রেখে আপনারা সেটা আমাকে দেবেন। আর এই যে দেখুন বোনের পুরো হাত মেহেন্দি পরা হয়ে গেছে, তো দেখাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। আসলে আমার অন্যকে দেখতে সাজতে গুজতে বেশি ভালো লাগে নিজের থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।